বলিউড জুড়ে চলছে বিয়ের মরশুম। সম্প্রতি বিয়ে করলেন অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা। এদিকে শোনা যাচ্ছে আগামী মাসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ে ঘিরে উৎসের শেষ নেই অনুরাগীদের। ইতিমধ্যে জানা গেছে বিয়ের আসর বসতে চলেছে জয়পুরে। আগামী 7-12 ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান সব্যসাচী মুখোপাধ্যায় ডিজাইনার করা লেহেঙ্গায় সাজবেন ক্যাট। ইতিমধ্যেই বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। কিন্তু ক্যাটের বিয়েতে কি উপস্থিত থাকছেন সালমান, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। বলিউড ভাইজান সালমান খান ও ক্যাটরিনা কাইফের প্রেম কাহিনী সকলেরই জানা। তবে সালমানের অন্যান্য বান্ধবীদের মতো প্রেমের সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনার সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করেননি ভাইজান। প্রেম ভাঙার পরও একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন তারা, এমনকি বর্তমানেও তাদের টাইগার 3 রয়েছে মুক্তির অপেক্ষায়। একে অপরকে সম্মান করেন তারা দুজনে। তাহলে কি ক্যাটের বিয়েতে হাজির থাকবেন বলিউডের ভাইজান? সূত্রের খবরে জানা যায় বিয়ের আমন্ত্রিতদের মধ্যে নাম নেই সালমানের। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ক্যাটরিনা ও ভিকির বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে তালিকায় রয়েছেন করণ জোহর, আলী আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ার আডভানি, বরুণ ধাওয়া, নাতাশা দালাল সহ আরো অনেক তারকা। সেই তালিকায় নেই সালমান খানের নাম। আশরাফি দিবা, আমার সংবাদ।